এরপরে আমাদের গেজেট নোটিফিকেশন হবে, তারপরে শপথ গ্রহণ হবে, তারপরে দায়িত্ব গ্রহণ, এই সমস্ত প্রক্রিয়া শেষ করতে কতদিন লাগবে আমি জানি না, হয়তো এক মাস, দুই মাস, আড়াই মাস লাগতে পারে। এরপরে নগরীর উন্নয়নের জন্য যে কথাগুলি বলেছি সেগুলি পর্যায়ক্রমে করব। বিশেষ করে কর্মের যে ব্যাপারটি বলেছি সেটিও আমি গুরুত্বের সঙ্গেই করব, একটু সময় দিতে হবে আমাকে। আর নগরীর স্বাভাবিক যে কাজগুলি আছে সেগুলো তো চলমান আছে, চলমান থাকবে। এর পাশাপাশি সম্প্রসারণের কাজটিও, নগরী আয়তন সেটিও ধরবে। খায়রুজ্জামান লিটন ভাইকে বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে সে যে রাজশাহীর উন্নয়ন করেছে এবং সবসময় সে সমানভাবে জনসাধারণের কাছে থেকেছে এবং প্রাধান্য দিয়েছে নারীদেরকে। হ্যাঁ, নারীদের যে উন্নয়নের ধারাটা, হ্যাঁ, সেজন্যই নারীরা বিশেষ করে খায়রুজ্জামান লিটন ভাইকে নৌকার প্রতীক পেয়ে তার তো একটা ছিলই, হ্যাঁ, জয়ের কারণ। তারপরে ব্যক্তিগতভাবেও তার যে ব্যক্তি ইমেজ সেটাও কাজে লাগিয়েছে নারীরা। আসলে উনি যে কথাটি বলেন সেটা তিনি বাস্তবায়ন করেন। ইতিপূর্বে তিনি 2008 থেকে 2013 সালে যে উন্নয়ন করেছেন, তারপরে 2018 সালে যিনি নির্বাচিত হয়ে যে রাজশাহীকে বদলে দাও যে স্লোগান দিয়েছিলেন, তিনি সে উন্নয়নের মাধ্যমে বদলে দিয়েছেন। উনি আবার স্লোগান দিয়েছেন যে রাজশাহীতে কর্মসংস্থান দৃশ্যমান করবেন, সেটাই বাস্তবায়ন করবেন। যিনি যেটি পারেন তিনি সেটা বলেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তার ছোট ভাই হিসেবে আমরা চিনি লিটন ভাইকে, তার হাত দিয়ে রাজশাহী উন্নয়ন হবে, রাজশাহীবাসী, রাজশাহীর অপমান জনগণ জানে। গতকাল আমাদের রাজ্যে শিল্পশীল নির্বাচনে আমাদের কাজ সম্পন্ন হচ্ছে, আমি এই নির্বাচনে পুনরায় নির্বাচিত হচ্ছি। নির্বাচনে কাজ করতে যেয়ে ইভিএম পদ্ধতি নিয়ে আমাদের ভোটার থেকে বোঝাতে অনেক কষ্ট হয়েছে। শেষ পর্যন্ত সব ভোটাররা কিন্তু ইভিএমের ভোট দেওয়ার পদ্ধতিটা বুঝতে পারেনি, ভোট কেন্দ্র অনেকে যে ভুল বাটনে চাপ দিয়েছে। আর ইভিএম মেশিনটা প্রায়শই বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে নষ্ট হয়ে গেছে, 8 ঘন্টা 15 মিনিট 1 ঘন্টায়, এতে ভোটারদের অনেক বিড়ম্বনা হচ্ছে। ভোটাররা ওই সময় লাইনে দাঁড়িয়ে থেকেছে বা বাড়িতে ফিরে যা অন্য ভোটারদেরকে বলেছে ইভিএম নষ্ট, ফলে আমাদের ভোটার উপস্থিতি এক্ষেত্রে কমেছে। আর ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ার কারণে আমরা বেশ অনেকটাই জটিলতার সম্মুখীন হয়েছে। তাছাড়া ভোট কার্যক্রম মোটামুটি সুস্থ ছিল, নির্বাচন কমিশনের ভূমিকাও আমরা বেশ ভালোভাবে সহজতে পেয়েছি।